আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আবার আপনাদের মাঝে চলে আসলাম আমি মোহাম্মদ জাকির হোসেন, shobi.com.bd থেকে নতুন আরেকটি ভিডিওর আপডেট নিয়ে। তো এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই করে নিন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন নতুন নতুন ভিডিওর আপডেট পেতে। তো চলুন আজকে আমরা যে প্রোডাক্টের রিভিউ করব সেই প্রোডাক্টটা সম্বন্ধে দেখে নিই, প্রোডাক্টটার বক্সটা দেখে নিই। তো আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে বক্সটা, সেটাই হচ্ছে প্রোডাক্টটা। প্রোডাক্টটার নাম হচ্ছে মাল্টি ফাংশন মেট পুশিং, সরি, হ্যান্ড পুশিং কুকার। মাল্টি ফাংশন হ্যান্ড পুশিং কুকার, এটা হচ্ছে চমৎকার একটা আইটেম। এখানে কোনো চার্জের দরকার নাই, কোনো কারেন্টের দরকার নেই, কারেন্ট চার্জ ছাড়াই এটা হচ্ছে হ্যান্ড পুশিংয়ে আপনি কিমা করতে পারবেন। যে কোনো নরম আইটেমগুলি, পেঁয়াজ, কাঁচামরিচ, আদা, রসুন সহজে পেস্ট করে নিতে পারবেন খুব সহজেই। এটার আপনার কারেন্টেরও দরকার নেই, আপনার চার্জিংয়েরও দরকার নেই। তো চলুন, এইরকম চমৎকার একটা বক্সে প্রোডাক্টটা চলে আসে চায়না থেকে। এটা চায়না থেকে ইম্পোর্ট করা, এটা আপনি যে কাউকে গিফটও করতে পারেন, নিজের বাসার জন্য খুব প্রয়োজনীয় একটা আইটেম। আর এটা হচ্ছে টু লিটার আইটেমটা হচ্ছে। তো চলুন আমরা বক্সটা আনবক্স করি, এই বক্সটা আনবক্স করি, ভিতরে কী কী থাকে দেখে নিই। এই হচ্ছে বাটিটা, এই হচ্ছে পুশ করার অপশনটা, এটা বের করে নিলাম। এই হচ্ছে ব্লেডটা, এই হচ্ছে আরেকটা আইটেম। আচ্ছা দেখুন, এটার ভিতরে কিন্তু ইউজ করা হয়েছে চারটা ব্লেড, তার মানে দেখুন কত ধারালো। আপনি কিমা খুব সহজে এটাতে কিমা করে নিতে পারবেন, এবং ব্লেডগুলি কিন্তু স্টিলের। এটা আপনার যত পানি লাগুক না কেন, এটা কিন্তু জং পড়বে না, এটা কখনোই জং পড়বে না, 100% স্টেনলেস স্টিল, সহজ, কখনই জং পড়বে না। এই দেখো চারটা ব্লেড, খুব ধারালো ব্লেড। আর এই হচ্ছে বোলটা, এই হচ্ছে বোলটা, আড়াই লিটার যেটার ভিতরে ধরবে এই হচ্ছে বোলটা। হ্যাঁ, বোলটা কিন্তু খুব চমৎকার চাচের। আর এটা কীভাবে ইউজ করতে হয়, এ হচ্ছে বোলটা, আর এটা হচ্ছে পুশ করার আইটেমটা। দেখুন পুশ খুব ইজি, দেখুন খুব যে শক্ত হবে তা না, খুব ইজি, যেন আপনারা সহজে পুশ করে নিতে পারেন। স্প্রিংটা এত সুন্দর স্প্রিং দিয়েছে। তো চলুন কীভাবে ইউজ করতে দেখে নিই। এই হচ্ছে আপনি যে কোনো একটা আইটেম দিলেন ভিতরে, কিমা করার জন্য মাংস দিয়ে দিলেন, মাংস দেওয়ার পরে ব্লেডটাকে সুন্দর করে এই প্রেসে ব্লেডটাকে বসালেন। দেখুন বসানোর পরে এই বাটির ঢাকনাটাকে চমৎকারভাবে লাগিয়ে নেন, যেন বাইরে কোনো পানি টানি চলে না আসে। আর এই যে অপশনটা, এইটাকে এইখানে সুন্দর করে আগে বসিয়ে নেবেন। এই বসিয়ে নেওয়ার পরে দেখুন হালকা প্রেস করলেই কত স্পিডে ঘুরছে, দেখুন দেখুন আমি আপনাদের বোঝার স্বার্থে এভাবে দেখাচ্ছি। দেখুন প্রেস করলে কত চমৎকারভাবে ঘুরছে। দেখুন যে কোনো আইটেম আপনার মাংস কিমা করতে চান, এই যে দিয়ে দিলে প্রেস করলেই সহজে মাংস কিমা হয়ে যাবে। দেখুন কত স্পিড, এবং পুশ করতে কিন্তু আমার হাতে তেমন কোনো জোরই লাগছে না। দেখুন খুব ইজি স্প্রিংটা এমন সুন্দর দিয়েছে, দেখুন হ্যান্ড পুশিং। এটার ভিতরে আপনার বিদ্যুৎ খরচ নাই, আপনার চার্জিংয়ের কোনো ঝামেলা নেই, আপনি ইনস্ট্যান্ট যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন। আপনার কারেন্ট চলে গেছে, আপনার অনেকগুলো আইটেম রয়ে গেছে কিমা করতে হবে, পেস্ট করতে হবে। দেখুন আমার কিন্তু পেস্ট করতে কিন্তু খুব ইজি, স্প্রিংটা এত চমৎকার দিয়েছে। দেখুন হ্যান্ড প্রেসটা করতে কিন্তু খুব ইজি, আমার কিন্তু কোনো মানে ব্যথাই লাগছে না, বা কোনো মানে জোর খাটাতে হচ্ছে না, স্প্রিংটা এত চমৎকার স্প্রিং দিয়েছে। দেখুন দেখুন আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন পুষ্কর, এটা হচ্ছে কিমা যে কোনো আইটেম পেস্ট করা খুব ইজিলি। হ্যাঁ, এটার ভিতরে কিন্তু আরেকটা অপশন দিয়েছে, আরেকটা চমৎকার অপশন দিয়েছে। অনেক সময় দেখা যায় যে আমরা বিভিন্ন জিনিস দুধ দিয়ে অনেক কিছু বানাতে চাই, বা এই জাতীয় নরম কিছু জিনিস মিক্সড করতে চাই, হ্যাঁ, ময়দা দিয়ে অনেক কিছু মিক্সড করতে চাই, তখন আমাদের হাতের ঘোরানোর প্রয়োজন পড়ে, হাত দিয়ে। এটা হাত দিয়ে না ঘুরিয়ে এই আইটেমটা দিয়ে আপনারা যে কোনো জিনিস সহজে মিক্সড করে নিতে পারবেন। দেখুন এই জিনিসটা এভাবে ঘুরবে, এই জিনিসটা দিয়ে আপনারা যে কোনো জিনিস, নরম জিনিসগুলি একসাথে মিক্সড করে নিতে পারবেন। হ্যাঁ, আদা, আটা দিয়ে কোনো জিনিস তৈরি করা, দুধ দিয়ে কোনো জিনিস তৈরি করা, এটাও সেম ইসের কাজ করবে। এই যে দেখুন দেখুন সহজে আপনি প্রেস করলেন, যে কোনো জিনিস আপনি সহজে মিক্স করে নিতে পারেন এটা দিয়ে। দেখুন কত চমৎকারভাবে আপনার হাতের কোনো স্পর্শই লাগবে না, দেখুন হাতের কোনো স্পর্শই লাগবে না, কত চমৎকারভাবে জিনিসটা ইউজ করতে পারবেন। দেখুন এবং জিনিসটার কালারটা দেখুন কী চমৎকার করেছে, এবং ফিনিশিংটা দেখুন কত চমৎকার করেছে, কালার এবং ফিনিশিংটা দেখুন কত সুন্দরভাবে করেছে। এবং প্রাইসটাও কিন্তু খুব রিজনেবল রেখেছে, প্রাইসটা যে খুব বেশি তা না, খুব রিজনেবল প্রাইসের মধ্যে আপনি চমৎকার একটা
হ্যান্ড পুশিং মাল্টি ফাংশন হ্যান্ড পুশিং ব্লেন্ডার পেয়ে যাচ্ছেন, যেটা দিয়ে আপনি সহজে কিমা করা থেকে শুরু করে আটা ময়দা আপনার মিক্সড করা যে কোনো জিনিস মিক্সড করা এই টোটাল আইটেমটাই পেয়ে যাচ্ছেন, মাল্টি ফাংশন আইটেমটাই পেয়ে যাচ্ছেন খুব অল্প দামে। তো এতক্ষণ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। যাওয়ার আগে আবারও বলে দিচ্ছি, এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এখনই করে নিন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন নতুন নতুন ভিডিও আপডেট পেতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।